প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রোগ্রামিং এসেনশিয়ালস এর আজকে আমাদের 26 নম্বর লেকচার, আর এই 26 নম্বর লেকচারে আমরা অধ্যায় 5 এর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আর আশা করতেছি আমরা অধ্যায় 5 আজকে শেষ করব। তো খেয়াল করো, অধ্যায় 5 এ আমাদের যে আজকে আলোচ্য বিষয় সেটি হচ্ছে অপারেটরের প্রেসিডেন্স ও অ্যাসোসিয়েটিভিটি এবং অনুশীলনী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো আমরা শুরুতেই পড়ব অপারেটর প্রেসিডেন্স বলতে কি বোঝায়, অনেক গুরুত্বপূর্ণ একটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন। আর এই অপারেটর প্রেসিডেন্স ও অ্যাসোসিয়েটিভিটির সংজ্ঞা, এই দুইটা সংজ্ঞা থেকে একটা সংজ্ঞা এবার পরীক্ষায় আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা সংজ্ঞা দুইটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। তো খেয়াল করো, অপারেটর প্রেসিডেন্স বলতে কি বোঝায়, অ্যান্সারটা একটু দেখো। যে কোনো এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহৃত হলে, খেয়াল করো কোনো এক্সপ্রেশনে, আর আমি আশা করি তোমরা এক্সপ্রেশন জিনিসটা কি সেটা জানো। দেখো কোনো এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহৃত হলে, যেমন এটা যদি একটা এক্সপ্রেশন হয়, যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা গাণিতিক সমীকরণকে আমরা এক একটা এক্সপ্রেশন বলতে পারি, তো এটা যদি একটা এক্সপ্রেশন হয় আর এই এক্সপ্রেশনে যদি একাধিক অপারেটর ব্যবহার করা হয়, যেমন দেখো এখানে প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর এবং গুণ একটা অপারেটর, তার মানে এই এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহার করা হয়েছে। তো আমরা এই কথাটাই বলছি এখানে, যে কোনো একটি এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহৃত হলে কম্পাইলার যে অনুক্রমের ভিত্তিতে অপারেটরের অগ্রগণ্যতা নির্ধারণ করে থাকে, অর্থাৎ এই যে অপারেটরগুলো আছে এই অপারেটরের অগ্রগণ্যতা যে অনুক্রমের ভিত্তিতে নির্ধারণ করে। অগ্রগণ্যতা বলতে বোঝাইতেছে এই যে এখানে প্লাস মাইনাস গুণ চিহ্নগুলো আমরা উল্লেখ করছি, তা আসলে এখানে আগে কি গুণের কাজ হবে নাকি বিয়োগের কাজ হবে নাকি যোগের কাজ করবে, অর্থাৎ তুমি কি আগে এখানে এ আর বিকে যোগ করবা নাকি আগে বি থেকে সিকে বিয়োগ করবা নাকি সি আর ডিকে আগে গুণ করবা, এটা হচ্ছে আমাদের কথা। তো এগুলাকে আমরা যার মাধ্যমে নির্ধারণ করি সেটাকে বলি অপারেটরের প্রেসিডেন্স। তো খেয়াল করে তাহলে অ্যান্সারটা, যে কোনো একটা এক্সপ্রেশনে যদি একাধিক অপারেটর ব্যবহৃত হয় তাহলে কম্পাইলার যে অনুক্রমের ভিত্তিতে অপারেটরের এই অপারেটরগুলার অগ্রগণ্যতা নির্ধারণ করবে, যে এটার কাজ আগে হবে আর এটার কাজ তারপরে হবে তারপর এটার কাজ হবে, তো তাকে আমরা কি বলবো অপারেটরের প্রেসিডেন্স বলবো। আশা করি তোমরা অপারেটরের প্রেসিডেন্সটা বুঝতে পারছো। তো আমি শর্টে আরেকবার বলতেছি, যে কোনো একটা এক্সপ্রেশনে যদি অনেকগুলো অপারেটর ব্যবহার করা হয় তাহলে কম্পাইলার কোনটার কাজ আগে করবে বা কোনটার কাজ পরে করবে, তা যার মাধ্যমে নির্ধারণ করা হয় তাকে অপারেটরের প্রেসিডেন্স বলে। তো আমাদের আজকে আরেকটা টপিকস হচ্ছে এখানে, যে অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি বলতে কি বোঝায়। তো তোমাদের কাছে যদিও উচ্চারণ প্লাস বানান দুইটাই কঠিন লাগতে পারে, একটু খেয়াল করে আবার, যে অপারেটর অ্যাসোসিয়েটিভিটি বলতে কি বোঝায়, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন। একইভাবে অ্যান্সারটা খেয়াল করো, যে কোনো একটা এক্সপ্রেশনে যদি একাধিক অপারেটর ব্যবহার করা হয় এবং এই সবগুলো অপারেটরেরই প্রেসিডেন্স যদি সমান হয়, তাহলে কম্পাইলার কাজটি কি ডান দিক থেকে শুরু করবে নাকি বাম দিক থেকে শুরু করবে, তা যার মাধ্যমে নির্ধারণ করা হয় তাকেই বলবো আমরা অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি। তো যদিও তোমাদের এই বর্ণনা দেখে অনেকটাই কঠিন মনে হইতেছে, তো আশা করি যদি একটা এক্সাম্পল দেখো এবং কি এক্সাম্পল দেখে দেখে যদি তুমি সংজ্ঞাটা লিখো তাহলে সেক্ষেত্রে অনেকটাই ইজি মনে হবে। তো খেয়াল করো আমি এখানে একটা এক্সাম্পল রাখছি, যে যেমন একই এক্সাম্পল এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো দেখো এই যে আমরা অপারেটরের প্রেসিডেন্সের ক্ষেত্রে একটা এক্সপ্রেশন লিখছিলাম আর এই যে অপারেটরের অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে একটা এক্সপ্রেশন লিখছি, এই দুইটা এক্সপ্রেশনে কিন্তু এ বি সি ডি সেমভাবেই আছে, বাট এই যে মাঝখানে অপারেটরগুলো আছে অপারেটরগুলো কিন্তু চেঞ্জ। দেখো এ একটা এক্সপ্রেশন যার ভিতরে অনেকগুলো অপারেটর ব্যবহার করছি কিন্তু এ প্রত্যেকটা অপারেটরেরই প্রেসিডেন্স সমান, মানে এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস। তো খেয়াল করো যে কোনো একটা এক্সপ্রেশনে যদি একাধিক অপারেটর ব্যবহৃত হয় এবং সবগুলো অপারেটরেরই প্রেসিডেন্স যদি সমান হয়, তাহলে কম্পাইলার কাজটি ডান দিক থেকে শুরু করবে নাকি বাম দিক থেকে শুরু করবে, অর্থাৎ এটা যদি একটা এক্সপ্রেশন হয় তাহলে তুমি যেহেতু বলতেছি এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার মানে আমরা বুঝতেছি এটা কিন্তু সবগুলো সংখ্যাকে যোগ করবে, এখন তুমি যোগটা কি এই বাম দিক থেকে শুরু করবা মানে এ আর বিকে আগে যোগ করবা নাকি এই সি আর ডিকে আগে যোগ করবা, তো এটা যার মাধ্যমে নির্ধারণ করা হয় তাকেই বলা হয় অপারেটর অ্যাসোসিয়েটিভিটি। অ্যান্সারটা আবার দেখো, যে কোনো একটা এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহৃত হলে এবং সবগুলো অপারেটরেরই প্রেসিডেন্স যদি সমান হয়, তাহলে কম্পাইলার কাজটি ডান দিক থেকে শুরু করবে নাকি বাম দিক থেকে শুরু করবে,
তা যার মাধ্যমে নির্ধারণ করা হয় তাকেই অপারেটর অ্যাসোসিয়েটিভিটি বলে। তা আশা করি অপারেটর প্রেসিডেন্স ও অ্যাসোসিয়েটিভিটি বলতে কী বোঝায়, যদি পরীক্ষায় সংজ্ঞা আসে তোমরা অ্যান্সার করতে পারবা এবং কি এই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবা। ওকে, তো আমাদের আজকের আরেকটা টপিকস হচ্ছে যে অনুশীলনী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসলে হয়তো বা ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারে না শুধু একটু বোঝার ভুলের কারণে। তো খেয়াল করো, তোমাকে এক নাম্বার কোয়েশ্চেন বলতে পারি যে 22% 7 এর মান কত। একটু চিন্তা করো তো আসলে এখানে অ্যান্সারটা কী হতে পারে। তো দেখো, আমি অ্যান্সারটা এখানে বলে দিচ্ছি যে অ্যান্সার হচ্ছে এখানে 1, কিন্তু এই 1টা কেন অ্যান্সার হইল। খেয়াল করো, যদি এই টাইপের কোনো অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন পরীক্ষায় আসে তাহলে সেক্ষেত্রে ডিরেক্টলি এই 22কে 7 দিয়ে ভাগ দিবা। দেখো, যদি এই 22কে আমরা 7 দিয়ে ভাগ দেই তাহলে 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28। দেখো, 3 × 7 = 21 মানে প্রায় 22-এর কাছাকাছি। যদি 4 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে কিন্তু 28 চলে আসে। তো আমাদের কখনো 22-এর বেশি যাওয়া যাবে না, প্রয়োজনে 22 থেকে কম থাকতে হবে। তো দেখো, যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে 3 × 7 = 21, বাকি থাকে কত আমাদের 1, সেই 1টা হবে অ্যান্সার। তার মানে আমরা বুঝতেছি যে যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করার পরে ভাগশেষ থাকে সেই ভাগশেষটা হবে এখানে অ্যান্সার। তো 22কে যদি 7 দিয়ে ভাগ দিই 3 × 7 = 21, তাহলে ভাগশেষ 1, সেই ভাগশেষটা হচ্ছে এখানে অ্যান্সার। একইভাবে দেখো, যদি পরীক্ষা আসে 23% 6 এর মান কত, তাহলে এখন চিন্তা করো তো যে অ্যান্সারটা কী হতে পারে। আমি 23কে ভাগ দিই 6 দিয়ে, খেয়াল করো 3 × 6 = 18, ওকে 4 × 6 = 24, 24 কিন্তু 23 থেকে বেশি হয়ে গেছে, কখনো বেশি নেওয়া যাবে না। তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 3 × 6 = 18। দেখো, যদি 3 × 6 = 18 হয় তাহলে ভাগশেষ কত থাকে, 19, 20, 21, 22, 23, ভাগশেষ থাকে আমাদের 5, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কত এখানে 5। আশা করি তোমরা এই টাইপের কোয়েশ্চেন যদি পরীক্ষা আসে তোমরা অ্যান্সার করতে পারবা। একইভাবে খেয়াল করো, যদি আসে 17% 3 এর মান কত, তো তোমরা নিজে থেকে একটু অ্যান্সারটা বলো তো দেখি পারো কি না, বা নিজে থেকে একটু ভাবো যে আসলে 17% 3 এর মান কত হতে পারে। তো দেখো, আমরা যদি 17কে 3 দিয়ে ভাগ দিই তাহলে 3 × 5 = 15, হাতে থাকে কত 2, তাহলে অ্যান্সার আসবে কত, অবশ্যই 2। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি মাইনাসে থাকে তাহলে সেক্ষেত্রে কী করবা। যেমন এখানে লিখছি আমরা -22% 5, তাহলে এর অ্যান্সারটা কত হতে পারে। তো দেখো তো, এর অ্যান্সার কত আসছে আমাদের, 3 চলে আসছে। কিন্তু কেন 3 আসলো, আমি যদি 22কে 5 দিয়ে ভাগ দিই দেখো 4 × 5 = 20, আসার কত 2, কিন্তু আসছে কত 3। তো যদি কোনো কারণে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা একটু চেঞ্জ হবে। তাহলে খেয়াল করো, যেহেতু এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তখন তুমি চিন্তা করবা যে এই 22-এর সাথে আর কত যোগ করলে এই 5 দ্বারা যখন ভাগ করব তখন ভাগশেষ 0 হয়। আবার খেয়াল করো, তুমি চিন্তা করবা যে এই 22-এর সাথে কত সংখ্যা যোগ করলে বা কোন সংখ্যাকে যোগ করলে সেই যোগফলটাকে এই 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসবে। যেমন 22-এর সাথে আমরা দেখতেছি 3 যোগ করলে হয় 25, আর 25কে যদি 5 দিয়ে ভাগ করি 5 × 5 = 25, তাহলে সেক্ষেত্রে ভাগশেষ হচ্ছে আমাদের 0। তার মানে আমরা বুঝতেছি যে এই 22-এর সাথে 3 যোগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে বা ভাগশেষ আমাদের 0 আসবে, তাহলে অ্যান্সার কী হবে আমাদের এখানে 3। তাহলে চিন্তা করো তো এটার অ্যান্সার কত আসতে পারে, -22% 7। এখন দেখো যে 22-এর সাথে কত যোগ করলে সেই যোগফলটাকে আবার 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসবে, তার মানে আমরা বুঝতেছি এখানে অ্যান্সার হবে 6, কারণ 22-এর সাথে 6 যোগ করলে হয় 28, 28কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। আশা করি যদি এই টাইপের কোনো কোয়েশ্চেন হয়, পজিটিভ দিক আর নেগেটিভ দিক, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। এখন খেয়াল করার আরেকটা কোয়েশ্চেন রাখছি এখানে যে a = a + 3, এই স্টেটমেন্ট দিয়ে কি বোঝায়, এরকম একটা অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো খেয়াল করো, যদি এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসে তাহলে অ্যান্সারটা কীভাবে দিবা। দেখো, আমি এখানে অ্যান্সারটা লিখে দিছি যে এ এর পূর্বের মানের সাথে 3 যোগ করলে যে মান পাওয়া যাবে তা আবার এর মান হবে বা এর ভিতরে জমা থাকবে। দেখো, অ্যান্সারটা দেখলে হয়তো বা জটিল মনে হতে পারে, তুমি একটু খেয়াল করো। এখানে আমি লিখছি a = a + 3, এই স্টেটমেন্ট দ্বারা কী বুঝতেছি। দেখো, এখানে আমরা কিন্তু এ আর 3 এই দুটাকে আমরা যোগ করছি। খেয়াল করো, এ এবং 3 এই দুটাকে আমরা যোগ করছি। যোগ করে আবার কার ভিতরে রাখছি, এই এরই ভিতরে রাখছি। তো এখানে যেহেতু আমরা এ কে যোগ করছি, অবশ্যই এর কোনো একটা মান আছে,
তার জন্য আমরা বলছি এই এ এর পূর্বের মানের সাথে, তার মানে এ এর একটা মান আছে, সেই মানের সাথে এই তিন যোগ করলে যে মানটা আমরা পাব সেই মানটা আবার কার ভিতরে আছে, এই এর ভিতরে আছে বা এর মান হচ্ছে। তো এটাই বোঝাইছে এখানে যে এর পূর্বের মানের সাথে থ্রি যোগ করলে যে মান পাওয়া যাবে তা আবার এর মান হবে বা এর ভিতরে জমা থাকবে। আশা করি এই কোয়াল টু এ প্লাস থ্রি স্টেটমেন্ট দিয়ে কি বোঝায় তোমরা অ্যান্সার করতে পারবে। তো দেখো আমাদের গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন হচ্ছে এটা, এই চব্বিশ তোমাদের হক প্রকাশনীর বইয়ের 24 নম্বর অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন। তো পরীক্ষায় এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে এক্স ইকুয়াল টু এরকম একটা সমীকরণ দিবে বা ইকুয়েশন দিবে, দিয়ে বলবে যে এই সমীকরণটি পাইথন এক্সপ্রেশনে রূপান্তর করো অথবা এই সমীকরণটি পাইথন ভাষায় রূপান্তর করো। তো খেয়াল করো এই টাইপের কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবে। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের সমাধান বা অ্যান্সার। তো সর্বপ্রথম যে মানটা দেওয়া থাকবে এক্স ইকুয়াল টু, তো সর্বপ্রথম তুমি এক্স ইকুয়াল টু কথাটা লিখে ফেলবা। এক্স ইকুয়াল টু লেখার পরে নিঃসন্দেহে একটা ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট। খেয়াল করো দেখো এক্স ইকুয়াল টু লেখার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে তুমি চিন্তা করবে এখানে কি আছে। এখন দেখো আমরা সর্বপ্রথম চিন্তা করব যে এখানে ইকুয়েশনটা কয় ভাগে ভাগ করা। দেখো এখানে কিন্তু ইকুয়েশনটা দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর, তার মানে একটা উপরের অংশ একটা নিচের অংশ। তো যদি ইকুয়েশনগুলো এরকম থাকে মানে লব আর হর আকারে দেওয়া থাকে তাহলে সর্বপ্রথম উপরের অংশ নিয়ে কাজ করবে। তো দেখো উপরে কী আছে আমাদের এ ইন্টু বি ভাগ সি। তো আমাদের এই ইকুয়েশনটাকে জাস্ট ভেঙে ভেঙে লিখতে হবে। যেমন তো উপরের অংশ নিয়ে যদি আগে কাজ করি তাহলে ব্রাকেটের পরে আমরা ফার্স্টে লিখবো কি এ, কারণ আমরা শুরুতে কী দেখতেছি এখানে এ আছে। ওকে এটা এখানে কী আকারে আছে, অবশ্যই গুণ আকারে আছে, তাহলে আমরা কী চিহ্ন দিচ্ছি এখানে একটা গুণ চিহ্ন। তারপরে দেখো বি আছে, বি লিখছি আমরা, বাঘ আছে, বাঘ চিহ্ন দিছি, সি আছে, সি দিছি, ব্রাকেট শুরু, ব্রাকেট শেষ, ব্রাকেট শুরু, ব্রাকেট শেষ। এখন খেয়াল করো এই যে আমরা একটা ব্রাকেট শুরু করছিলাম এই এখানে, এই ব্রাকেটটা আমরা এই যেখানে শেষ করলাম, তার মানে দেখো এখানে একটা ব্রাকেট, দুইটা ব্রাকেট, আর এই পাশে একটা ব্রাকেট, দুইটা ব্রাকেট, তার মানে আমাদের উপরের অংশের কাজ কিন্তু শেষ। এখন আসবো আমরা নিচের অংশে। তো নিচের অংশে আসার আগে চিন্তা করো যে এই পুরোটা আবার কী আকারে আছে। দেখো তো যেহেতু এইদিকে একটা দাগ দেওয়া আছে তার মানে আমরা বুঝতেছি এখানে এই পুরোটা ভাগ আকারে আছে, তো এর জন্য আমরা এখানে একটা ভাগ চিহ্ন দিলাম। ওকে ভাগ চিহ্ন দেওয়ার পরে এখন নিচের নিচের চলে আসলাম আমরা, নিচে আছে খেয়াল করো টু এ স্কোয়ার। এখানে দেখো এই টুটা আছে কিন্তু এর সাথে গুণ আকারে, তার মানে আমরা কি লিখছি এখানে টু গুণ এ, কিন্তু আমরা দেখতেছি এ স্কোয়ার, তার মানে কি এ গুণ এ, এ গুণ এ মানে এ স্কোয়ার। আশা করি অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো। আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা দেখো ব্র্যাকেট শুরু করছিলাম এখানে একটা, এই যে এখানে একটা দিছি, তো এই দুইটা ব্র্যাকেট আমরা এখানেই শেষ করছি। তো তুমি যদি চাইতা যে না আমি এখানে শেষ করবো না, এই ব্র্যাকেটটা আমি একদম সর্বশেষে দিব, তাহলে কিন্তু অ্যান্সার রাইট। তো এখন দেখো আমরা যদি আরেকটা সমীকরণ দেখি এখানে তাহলে হয়তো বা জিনিসটা আরও ক্লিয়ার হবা, যদি একটু অ্যাডভান্স টাইপের দেয়। যেমন এক্স ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই হোল কিউব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে যদি আমরা পাইথন ভাষায় রূপান্তর করি তাহলে অ্যান্সারটা কী হয় একটু খেয়াল করো। একইভাবে আমরা শুরুতে লিখছি এক্স ইকুয়াল, তারপর লিখলাম কি একটা ব্র্যাকেট। ওকে দেন ব্র্যাকেটের পরে আমাদের কথা ছিল কি, আমরা আগে চিন্তা করব যে এই দুইটা কী আকারে আছে, লব আর হর বা ভাগ আকারে আছে এখানে। তো যদি লব আর হর আকারে থাকে তা আমরা সর্বপ্রথম উপরের অংশ নিয়ে কাজ করব। তো দেখো উপরের অংশে সর্বপ্রথম আমরা দেখতেছি এক্স, বাট এখানে চলে আসছে কি পিও ডাব্লিউ, এটা কেন আসলো। তো দেখো আমরা সর্বপ্রথম চিন্তা করব যে কোথাও পাওয়ার আছে কি না, কারণ আমরা জানি যে অপারেটরের যে প্রেসিডেন্স পড়ছিলাম সেই প্রেসিডেন্স অনুযায়ী যে যদি কোনো একটা এক্সপ্রেশন যোগ বিয়োগ গুণ ভাগ এবং পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম পাওয়ারের কাজটা করতে হয়, কারণ পাওয়ারের প্রায়োরিটি বেশি। তো দেখো এখানে যেহেতু আমরা এক্স ভাগ ওয়াই হোল কিউব মানে কিউবে একটা পাওয়ার আছে, এর জন্য আমরা সর্বপ্রথম পাওয়ারের জন্য পিও ডাব্লিউ এই কথাটাকে লিখলাম, মানে সংক্ষেপে পিও ডাব্লিউ লিখলাম পাওয়ারকে। ওকে তারপরে আবার একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে দেখো যেহেতু এখানে লেখা আছে এক্স ভাগ ওয়াই তাহলে আমরা এক্স ভাগ ওয়াই লিখলাম, লিখে একটা কমা দিয়ে এই পাওয়ারটাকে লিখে দিতে হবে। পাওয়ার কত আছে আমাদের এখানে থ্রি, তাহলে আমরা এখানে পাওয়ার লিখলাম কত থ্রি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আর সবসময় মনে রাখবা এই পাওয়ারকে সবসময় পরে লিখতে হয় এবং কমা দিয়ে লিখতে হয়। ওকে তাহলে এখন দেখো এই পুরো ইকুয়েশনটা কিন্তু দুই ভাগে ভাগ করা, মানে এখানে একটা দাগ আছে মানে সেটা ভাগ আকারে আছে। তো যেহেতু ভাগ আকারে আছে তার জন্য আমরা কি চিহ্ন দিলাম একটা ভাগ চিহ্ন দিলাম। ওকে ভাগ চিহ্ন দেওয়ার পরে খেয়াল করো আমরা চলে আসছি নিচের অংশে।
তো নিচের অংশে আমরা শুরুতে দেখতেছি একটা স্কোয়ার আছে বা পাওয়ার আছে। তো আমরা জানি পাওয়ারের জন্য সর্বপ্রথম কি লিখবো, আমরা ব্র্যাকেট শুরু করে POW বা পাওয়ার এই কথাটাকে লিখবো। লিখে দেখো x-y, ব্র্যাকেট কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে জাস্ট কমা দিয়ে আমরা কি লিখছি, এই পাওয়ারটাকে লিখে দিলাম। তো তুমিও যদি এই যে এখানে দেখো পাওয়ার আছে, তো তুমিও যদি এখানে POW লিখে করতে তাহলে কিন্তু অ্যান্সার রাইট। তা আশা করি যদি এই টাইপের কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসে যে পাইথন ভাষায় রূপান্তর করো, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। ওকে, আমরা আজকে আর একটা কোয়েশ্চেন দেখবো। এখান থেকে খেয়াল করো, এখানে কিছু ম্যাথ রাখছি আমরা, তোমাদের পঞ্চম অধ্যায়ের হক প্রকাশনীর সংক্ষিপ্ত 5 এবং 6 নম্বর দুইটা কোয়েশ্চেন আছে এখানে। তো খেয়াল করো, এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে যদি x=5, y=6 এবং z=4 হয়, তাহলে x <= y, x+y <= z, x=z+5, এই এক্সপ্রেশন সমূহের মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে ছোটোখাটো একটা ম্যাথ দিছে। আর আশা করি এই ম্যাথগুলো তোমরা পারবা। আমরা যখন রিলেশনাল অপারেটর বা কম্পারিজন অপারেটর পড়ছিলাম, সেখানে কিন্তু এই এক্সপ্রেশন নিয়ে কাজ করছিলাম। তো খেয়াল করো, যেহেতু এখানে বলছে তোমার উল্লেখ করে দিছে এই তিনটা এক্সপ্রেশনের কাজ, তো দেখো ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে x <= y। ওকে, আমরা ফার্স্টে লিখলাম x <= y, এটার অ্যান্সার কী আসবে, অবশ্যই 1ই আসবে। কারণ দেখো x এর মান কত আছে 5, তো তুমি যদি এখানে 5 বসাও, y এর মান কত আছে 6, যদি এখানে 6 বসাও, তাহলে 5 <= 6, কন্ডিশন সত্য, সত্য হলে অ্যান্সার কী আসবে, অবশ্যই 1। একইভাবে খেয়াল করো আমাদের পরের এক্সপ্রেশন হচ্ছে x+y <> z, তার মানে আমরা বুঝতেছি x আর y এই দুইটা মানকে যোগ করে দেখবে সেটা z এর চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে 1 হবে, আর বড় না হলে সেক্ষেত্রে 0 আসবে। তো দেখো x এর মান হচ্ছে 5, ওকে 5+ y এর মান হচ্ছে 6, তাহলে 5 আর 6 যোগ করলে কত হয় 11, 11 <> z, z এর মান কত 4, তার মানে দেখতেছি 11 z এর থেকে বড়, তাহলে অ্যান্সার কী আসছে আমাদের 1। একইভাবে দেখো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে অ্যান্সার কী আসবে আমাদের, 0ই চলে আসবে। তো 6 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো, আশা করি 6 নম্বর কোয়েশ্চেনও পারবা। তো দেখো একইভাবে যদি x = 5, y = 6 এবং z = 4 হয়, তাহলে এই যে এখানে কতগুলো এক্সপ্রেশন দেওয়া আছে এই এক্সপ্রেশনগুলোর মান বের করতে বলছে। তো আমি এখানে একটা এক্সপ্রেশনের মান তোমাদের বলতেছি, খেয়াল করো, যেমন x <> y অ্যান্ড y <> z, লেটার ফলাফল কী আসছে এখানে, 1 আসছে। কেন 1 আসছে একটু দেখো, x এর মান কত 5, ওকে 5 <> y, y এর মান কত 6, তার মানে এই কন্ডিশনটা কিন্তু সত্য, মানে x এর মান y এর থেকে ছোট আছে বা y এর মান x এর থেকে বড় আছে। তাহলে যেহেতু এই কন্ডিশনের মান সত্য, তার মানে এখানে আমরা মনে মনে 1 চিন্তা করি। অ্যান্ড y <> z, মানে বুঝাইতেছি যে y এর মান z এর থেকে বড়। দেখো y এর মান কত আছে এখানে 6, তো এখানে যদি 6 বসাই z এর মান কত 4, তাহলে আসলে এই কন্ডিশন এটাও সত্য। তো এখানে 1, এখানে 1, মাঝখানে অপারেটর আছে কি অ্যান্ড, অ্যান্ড এর কাজ হচ্ছে গুণের কাজ। তো খেয়াল করো এখানে 1 আর 1 গুণ করলে কী হয়, অবশ্যই 1। একইভাবে এই বাকি দুটির অ্যান্সারটা চলে আসছে। তা আশা করি তোমরা এই ইকুয়েশনগুলো করতে পারবা। আরেকটা খেয়াল করো, এখানে আরেকটা ম্যাথ রাখছি আমরা, সর্বশেষ একটা ম্যাথ, x = 10, y = 20, z = 30 হলে x+y <> z অ্যান্ড y+z <> x এর মান কত হবে। তো দেখো এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে, তো আমরা সর্বপ্রথম এই মানগুলোকে লিখে ফেলবো, যে এখানে x = 10, y = 20, z = 30। যদি তোমাদের এই সমাধানের মধ্যে দেওয়া নাই, তোমরা সর্বপ্রথম এই মানগুলোকে লিখে নিবা। লেখার পরে আমাদের যার মান বের করতে হবে সেটাকে লিখবো, যে অতএব x+y <> z অ্যান্ড y+z <> x। তো দেখো আমরা জাস্ট মানগুলোকে বসাই দিলাম, x এর মান 10, y এর মান 20, z > z এর মান হচ্ছে 30, অ্যান্ড y এর মান 20, z এর মান 30 যোগ করলাম, is > চিহ্ন, x এর মান 10 লিখলাম। লিখে দেখো এই 10 আর 20 যোগ করলে হয় কত, 30, is > 30, অ্যান্ড এই 20 আর 30 যোগ করলে হয় 50, 50 is > 10, 10ই রইল। এখন খেয়াল করো তো, 30 is > 30, এই কন্ডিশন কি সত্য না মিথ্যা? আমি কিন্তু দেখতেছি কন্ডিশনটা মিথ্যা, কারণ 30 কখনো 30-এর চেয়ে বড় হয় না, যেহেতু এখানে গ্রেটার দ্যান চিহ্ন আছে। যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে সেক্ষেত্রে এখানে অ্যান্সার আসতো ট্রু। যেহেতু বলছে 30 is > 30, তার মানে এটা কখনোই সত্য না, কারণ 30 কখনো 30-এর চেয়ে বড় হইতে পারে না, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কী আসছে এখানে, ফলস। অ্যান্ড দেখো 50 is > 10, মানে 50 10-এর চেয়ে বড়, তাহলে এই অ্যান্সারটা কিন্তু রাইট, মানে ট্রু, তাহলে সেক্ষেত্রে এখানে কী লিখছি আমরা, ট্রু।
এখন খেয়াল করো আমরা জানি ফলস মানে কি জিরো, অ্যান্ড অ্যান্ড ট্রু মানে কি ওয়ান ওয়ান। এখন দেখো তো এই যে মাঝখানে যে অপারেটর আছে, এই অপারেটরের কাজ কি? গুণ করা, মানে অ্যান্ড অপারেটর। আমরা জানি অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে গুণ করা। তাহলে জিরো আর ওয়ান এই দুটাকে গুণ করলে অ্যান্সার কি আসবে? জিরো বা ফলস। আশা করি তোমরা এই অ্যান্সারটাও বুঝতে পারছো। তো যদিও তোমাদের ফার্স্ট টাইম কঠিন লাগতে পারে, তো আশা করি ভিডিওটা বারবার দেখলে তোমাদের কাছে এগুলোকে অনেক ইজি মনে হবে। তোমাদের আজকে লেকচারটা প্রায় শেষ, তো আমরা দেখবো যে আমাদের আজকে লেকচার থেকে পরীক্ষায় কীভাবে প্রশ্নগুলো আসতে পারে। খেয়াল করাম তোমাকে এক নম্বর কোয়েশ্চেন বলতে পারে অপারেটর প্রেসিডেন্স বলতে কি বোঝায়, আমি থ্রি স্টার দিয়ে রাখছি কোয়েশ্চেনটা, কারণ কোয়েশ্চেনটা অনেক কমন। দুই নম্বর কোয়েশ্চেন বলা যেতে পারে যে অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি বলতে কি বোঝায়, আশা করি এটার অ্যান্সার করতে পারবা। তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে -22% 7 এর মান কত, আশা করি এগুলো তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। চার নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো, 17% 3 এর মান কত, আশা করি অ্যান্সার দিতে পারবা। পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে a = a+3 স্টেটমেন্ট দিয়ে কী বোঝায়, আশা করি এটারও অ্যান্সার করতে পারবা। এবং সর্বশেষ ছয় নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে আমি একটু ঘরটাকে ফাঁকা রাখছি, তার মানে এখানে যে কোনো একটা সমীকরণ বসবে, তো একটা সমীকরণ দিয়ে বলবে যে এই সমীকরণকে পাইথন ভাষায় অথবা পাইথন এক্সপ্রেশনে অথবা পাইথন স্টেটমেন্টে রূপান্তর করো, যেটা আমরা যে একটু আগে দেখলাম যে তোমার যে POW পাও লিখে। তো আশা করি এই অ্যান্সারগুলো তোমরা যদি পরীক্ষায় আসে দিতে পারবা। তো আগামী লেকচারে আমরা অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।